আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন 500 টাকা আমি কি করব। এখানে দুই একটা দুধের প্যাকেট আছে আর দুইটা কেক আছে। দুইটার মাঝখানে আমি 500 টাকা রেখে দেবো, রেখে এখানে মোটরসাইকেলের উপরে ঝুলাই রাখবো, ঠিক আছে গাইজ? তারপরে আমি গিয়ে ওইদিকে দাঁড়াবো, দাঁড়িয়ে বলবো যে আমার বাইকে তেল নাই। এই যে আমার বাইকটা দূরে রেখে দিছি, এখন দেখবো কেউ আসে কি না। আমি দাঁড় করে রেখে দিছি, বলবো আমার বাইকের তেল নাই, আমার প্যাকেটের টাকা নাই, মোবাইলে আনি নাই, তার কাছে টাকা চাবো, 100 টাকা থাকবো, দেবো কে আজকে আমাকে 100 টাকা দেয়। তো সম্পূর্ণ ভিডিওটা থাকেন, ভিডিওটা দেখেন কে আমাকে টাকা দেয় কে না দেয়। একজন না একজন তো টাকা দিবেই, তো গাইস দেখতেই থাকেন। এই যে একজন আসতেছে, চলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি একটু বিপদে পড়ছি, ওই যে আমার বাইক তেল শেষ হয়ে গেছে, আমাকে একটু হবিগঞ্জে নেওয়া দিব। না সাইকেল না, আমাকে সারাদিন ঘুমাছিলেন নাকি? সারাদিন ঘুমাইছিলেন কেন? ভালো আছেন ভাই? একটা বিপদে পড়ছিলাম, আমার বাইকটা এখানে রাখা, কারণ মোবাইল আনতে ভুলে গেছি, এখন বাইকে তেল শেষ, মানে টাকাও তো আনি নাই, মানি করাই খেয়েছি। দেওয়া দিব 100 টাকা, আমি দিয়ে দিব, আমি পরে দিয়ে দিব। আবার আপনার নাম্বার দিয়ে দিন। হ্যাঁ 100 টাকা দিলে সামনে তেল পাওয়া দিব না? আমি অনেক মানুষের জিজ্ঞেস কেউ দেয় না, দিয়ে দিতেছেন আপনার দিমু কেমন? যদি পাই পরে আপনি এদিকে এদিকে পাইমু, এদিকে পাওয়া দিব আপনারে। আচ্ছা যান, দাঁড়ান দাঁড়ান। আমি ভাই দেখতেছি কেউ বিপদে পড়লে হেল্প করেনি, আপনি করছেন এটাই বেশি ভাই, আপনাকে ধন্যবাদ নেন। আপনাকে রাখেন, আমি আপনার জন্য একটা ছোট গিফট দিতেছি, দাঁড়ান। নেন ভাই, এটা আপনার জন্য রাখেন, আপনি খাইবেন আর কি, নাস্তার কিছু। যান হ্যাঁ, ভালো থাকেন, ধন্যবাদ, অনেক খুশি হইলাম ভাই। তো গাইস দেখতে পারলেন একজনে দিছে, তাই আমি ওনাকে দিয়ে দিছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের একটা কমেন্ট পেলে আমাদের অনেক খুশি হয়। যারা নতুন আসছেন আমাদের ফেসবুক পেজে, অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।